আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিকালবেলা ছাদে গিয়ে এটার জন্য প্রস্তুত ছিলাম না। র‍্যাবিট বাচ্চা দিয়েছে, আগে কখনো র‍্যাবিট লালন পালন করি নেই, তো র‍্যাবিট কতদিনে বাচ্চা দেয় এটা জানা ছিল না। মূলত আমাদের কারণে বাচ্চা দুটো মারা গেছে, কারণ এরকম খোপের ভিতর ওদের রাখা ঠিক হয়নি। গিয়ে দেখি একটা বাচ্চা পড়ে আছে আর একটা বাচ্চা দুই শিকের মাঝখানে বেঁধে আছে, ওই যে দেখা যাচ্ছে যে ওইটা, দুটা বাচ্চাই মারা গেছে। এখন ওর পেটে আর বেবি আছে কিনা শিওর না, মেবি আছে, দেখা যাক কি হয়। বাট এই দুটো বাচ্চা মারা গেছে, খুবই খারাপ লাগতেছে। আমি ভাবতে পারিনি র‍্যাবিট এক মাসের ভিতরে বাচ্চা দিয়ে দেবে। ছেলে র‍্যাবিটটা এক মাস হয়েছে কিনে আনা হয়েছে, এর ভিতরেই এই অবস্থা। তো সবাই দোয়া করবেন যাতে র‍্যাবিটের পেটে যদি বাচ্চা থেকে থাকে ওরা যাতে সুস্থ থাকে। ভালো থাকবেন সবাই, বাই।